ঘাটে ঘাটে চলছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। এই মুহূর্তে দক্ষিণেশ্বরের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে। দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একেবারে লোকে লোকারণ্য। সুব্রত পাল রয়েছেন সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে। সুব্রত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বরের ঘাটে একেবারে জনাকীর্ণ বলা যেতে পারে, আর ঠিক কি কি সেখানে নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলো, কারণ মানুষের ভিড়টা আমরা ইতিমধ্যেই দর্শকদের সামনে রাখছি। কোনো কারণে যান্ত্রিক সমস্যা হচ্ছে আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে। আমরা দক্ষিণেশ্বরের ছবিটা আপনাদের সামনে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরে এই মুহূর্তে কি পরিমাণ মানুষ গঙ্গার ঘাটে এসেছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে। হিন্দু ধর্মের বিশ্বাস, তর্পণ শুধুমাত্র পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান বা শ্রদ্ধা নিবেদন নয়। কথিত আছে, পিতৃপক্ষে পূর্বপুরুষদের প্রতি তর্পণ করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। আবারও যাবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে। সুব্রত, এই মুহূর্তে দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটের মানুষের ভিড়টা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটা ঠিক কি সেটা একটু তুমি জানাও। আবারও যান্ত্রিক সমস্যা হচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদের আমরা আর বরং ছবিটা আরও একবার দেখাই, বিভিন্ন জায়গার ছবি আমরা রাখছি আপনাদের সামনে। প্রথমে আপনাদের নিয়ে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সদাব্রত ঘাটে, তারপর আপনাদের সামনে আমরা তুলেছি নবদ্বীপ ঘাট নদিয়ার ছবি। সুব্রত, এই মুহূর্তে নিরাপত্তার ব্যবস্থা একটু জানতে চাইছি দক্ষিণেশ্বর গঙ্গা ঘাটের। সুব্রত, শুনতে পাচ্ছো? কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে। আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি, দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটের ছবি, যেখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ চলছে এবং কাতারে কাতারে মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। গত দু বছর করোনার জন্য কিন্তু কিছুটা বাধা নিষেধ ছিল, এবার করোনাতে বেশ কিছুটা লাগাম দেওয়া গেছে, সুতরাং মানুষের উচ্ছ্বাস এবার বাঁধন ছাড়া বলা যেতেই পারে।